হ্যালো গাইস, সো এবার আমরা SN2 রিয়াকশনস দিয়ে শুরু করব। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনসের সম্বন্ধে একটা বেসিক আইডিয়া অলরেডি আমরা গ্যাদার করে ফেলেছি। এবার সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক SN2 মানে বায়োমলিকুলার অনেক সময় বলা হয়, বাট আমি এটাকে সেকেন্ড অর্ডার বলবো। সো সেকেন্ড অর্ডার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, ঠিক আছে, তো সেটার ডিটেলস আমরা পড়বো এখন। সো এটা একটুখানি ধীরে ধীরে মন দিয়ে আমাদের করতে হবে, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার থাকবে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল দেখো, আমরা এখানে একটা স্ট্রং মোরাললেস একটা স্ট্রং নিউক্লিওফাইল নেবো, সো উই ক্যান টেক দিস অ্যাজ OH মাইনাস, উইচ ইজ এ স্ট্রং নিউক্লিওফাইল, ঠিক আছে, দিস ইজ এ স্ট্রং নিউক্লিওফাইল। এবং এটা রিয়াকশন করছে, একটা আয়োডাইড নিচ্ছি আমি, আয়োডাইড ইজ এ গুড রিয়েজেন্ট ফর গুড সাবস্ট্রেট ফর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এবং এটা একটা আমরা কাইরাল আয়োডাইড নেবো, ঠিক আছে, কাইরালেও না দরকার নেই, এমনি নর্মালি কাইরাল এটিতে পরে আসছি, ঠিক আছে। সো এমনিতে এই হাইড্রোজেনটা প্লেনের বাইরে আছে, আর এখানে যে হাইড্রোজেনটা আছে এটা প্লেনের ভেতরে আছে, আর একটা হাইড্রোজেন প্লেনে আছে, কোনো সমস্যা নেই, আয়োডিনটাও প্লেনে আছে। এবং আমরা ভালো মতো জানি যে কার্বন এবং আয়োডিনের বন্ডটা একটা পোলার বন্ড, সো এখানে একটা প্লাস ডেল্টা, এখানে একটা মাইনাস ডেল্টা কাজ করছে। এই OH মাইনাসটা যদি আয়োডিনের সাইড দিয়ে অ্যাট্যাক করতে যায়, এই OH মাইনাসটা যদি এরকমভাবে অ্যাট্যাক করতে যায়, তাহলে এটা কী হবে, আয়োডিনেকে রিপেল করবে, তাই জন্য OH মাইনাস এখান থেকে অ্যাট্যাক করবে না, ঠিক আছে, কারণ কি আয়োডিন ওকে কী করবে, রিপেল করবে। OH মাইনাস তাহলে কী করবে, OH মাইনাস ব্যাকসাইড অ্যাটাক করবে। এই টাইপের অ্যাটাককে আমরা কী বলি, ব্যাকসাইড অ্যাটাক, লিখে রাখো, আমি লিখে দিচ্ছি, এক সাইডের এই টাইপের অ্যাটাককে আমরা বলি ব্যাকসাইড অ্যাটাক, ঠিক আছে, ক্লিয়ার এটা সবার কাছে, আই গেস কোনো প্রবলেম নেই, এভাবে অ্যাট্যাক করবে। এইভাবে অ্যাট্যাক করার পরে জিনিসটা কীরকম হবে দেখো, এই কার্বনটা এরকম থাকলো, যে OH মাইনাসটা অ্যাটাক করলো, OH মাইনাস এখানে একটা হাফ বন্ড টাইপের বানালো, একটা হাফ বন্ড টাইপের এখানে OH মাইনাস বানালো, এইচটা এখনও ভেতরে আছে, এইচটা আর এখানে আর একটা এইচ যেটা ছিল সেখানে রয়েছে, আয়োডিনের সঙ্গে বন্ডটা আস্তে আস্তে করে উইক হচ্ছে। এই যে স্টেটটা দেখতে পাচ্ছ এখন, এটাকে আমরা বলবো ট্রানজিশন স্টেট, কি বলবো, লেখো নিচে ট্রানজিশন স্টেট, ট্রানজিশন স্টেট বলছে, ঠিক আছে। আলটিমেটলি কী হচ্ছে, এই যে OH মাইনাসটা আছে এটা কিন্তু এই এইচের যে বন্ডগুলো আছে এগুলোকে রিপেল করছে, তো আস্তে আস্তে করে এইচের বন্ডগুলো যেগুলো বাঁদিকে ছিল ওগুলো আস্তে আস্তে করে ডান দিকে চলে যাচ্ছে, এইচের বন্ডগুলো যেগুলো বাঁদিকে ছিল ওগুলো কী হচ্ছে, আস্তে আস্তে ডান দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, প্লাস এখানে আই মাইনাস বেরিয়ে যাচ্ছে, বোঝা গেল। এইভাবে টোটাল রিয়াকশানটা হলো, আশা করি সবার কাছে এটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এবার যদি দেখো তুমি, এখানে কোনো বন্ড ব্রেকিং সেই অর্থে হয়ে তারপরে একটা বন্ড মেকিং এরকম হয়নি, এখানে বন্ড ব্রেকিং আর বন্ড ব্রেকিংটা সাইমালটেনাসলি হয়েছে, একসাথে হয়েছে। সো এখানকার যে মেকানিজমটা,
দ্যাট ইজ সাপোর্টেড বাই কাইনেটিক ইনফরমেশান, মানে এটা যদি এক্সপেরিমেন্ট করা হয়, এই এইটাকে যদি এক্সপেরিমেন্ট করা হয় আর তার যদি রেট ইকুয়েশান বানানো হয়, তাহলে রেট ইকুয়েশান আসবে রেট ইজ ইকাল টু রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ সিএইচ থ্রি আই, অ্যান্ড অলসো ইট উইল ডিপেন্ড অন দ্য কনসেন্ট্রেশন অফ নিউক্লিওফাই। তাহলে এটা যেহেতু দুটো উপর ডিপেন্ডেন্ট, দুটোর উপর ডিপেন্ডেন্ট, তাই জন্য এটাকে কী রিয়াকশান বলা হয়, এসএন টু। অনেক সময় এটা বলা হয় যে এটা বাইমলিকুলার রিয়াকশান, দ্য রিজন বিং দুটো মলিকিউলের উপর ডিপেন্ডেন্ট। কাইনেটিক্যালি যদি আমি কথা বলি, তাহলে কাইনেটিক্সের নিয়মটা হচ্ছে হলো এটা এটার কত অর্ডার থাকে, এক অর্ডার থাকে, এটার কত অর্ডার আছে, এক অর্ডার আছে, তাহলে এটা টোটাল যে অর্ডার হচ্ছে, অর্ডার অফ দ্য রিয়াকশান ইজ ওয়ান প্লাস ওয়ান, দ্যাট ইজ টু। সো দিস ইজ এ সেকেন্ড অর্ডার রিয়াকশান, ঠিক আছে। এবার যদি বলো যে এইটা তো হতে পারে এটার সঙ্গে হাফ টাফ এরকমভাবে, তাহলে সেই ক্ষেত্রে এটাকে বাইমলিকুলার বলা যেতে পারে। সো দ্যাট ইজ ওয়াই অ্যাজ এ হোল এটাকে বলা হয়, যেহেতু এটা দুটো মলিকিউলের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে, তাই জন্য এটাকে বলা হয় সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাই মলিকিউলার, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাই মলিকিউলার, ঠিক আছে, এটা বলা হয়। বোঝা গেছে, ক্লিয়ার একদম এটা সবার কাছে? আমি এগোচ্ছি। তার মানে দুটো জিনিসের উপরই ডিপেন্ড করবে। তো এখানে আমাদের কিন্তু এবার শুধুমাত্র এখানে সীমাবদ্ধ থাকলে হবে না, উই হ্যাভ টু ড্র অ্যান এনার্জি ডায়াগ্রাম। আমাদের কিন্তু এখানে একটা এনার্জি ডায়াগ্রাম ড্র করতে হবে, নাহলে কিন্তু আমাদের সব গণ্ডগোল হয়ে যাবে। মানে আমাদের এবার একটুখানি থার্মোডাইনামিক্সটা, ইয়েস, থার্মোডাইনামিক্স অফ দ্য রিয়াকশানটাকেও কনসিডার করতে হবে। এটাকে আমরা কী বলি, রিয়াকশান কোয়ার্ডিনেট। সো প্রথমে ধরো এটা ছিল এনার্জি, এনার্জি অফ ওইচ মাইনাস অ্যান্ড সিএইচ থ্রি আই, এটা প্রথমে এনার্জি বাড়ে। এটা হলো টিএস এর এনার্জি, মানে ট্রানজিশন স্টেট কমপ্লেক্স, এবং তারপরে কিন্তু এটা এরকমভাবে পড়ে যায়, দ্য ফাইনাল এনার্জি অফ সিএইচ থ্রি ওইচ অ্যান্ড ডেফিনেটলি আই মাইনাস, ঠিক আছে। আচ্ছা, এই যে টিএসটা যেটা তৈরি হচ্ছে, ইট ইজ ডিউ টু দ্য রেজাল্ট অফ কলিশন অফ টু মলিকিউলস। এই যে টিএসটা তৈরি হচ্ছে, টিএসটা, টিএস কিসের জন্য তৈরি হচ্ছে লিখতে পারো, ফর্মড ডিউ টু রেজাল্ট অফ collision of two molecules. এবং সেটার জন্য আবার তুমি বলতে পারো যে দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকিউলার, কারেক্ট, দুটো মলিকিউলের উপর ডিপেন্ড করছে, আদারওয়াইজ তো কলিশনটা হতো না, ঠিক আছে। এখানে আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আছে, এই কথাগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট, কালকে না হোক আজকে কোনো না কোনো কোশ্চেনে এই এক একটা ওয়ার্ডের জন্য কিন্তু আমাদের অনেক সময় মিস হয়ে যায়। কীরকম, এখানে যে রিয়াকশানটা হয়েছে, আমরা যদি এই রিয়াকশানটাকে দেখি, এখানে বন্ড ব্রেকিং এবং বন্ড মেকিং একটা সিঙ্গল স্টেপে হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি হিয়ার বন্ড মেকিং অ্যান্ড বন্ড ব্রেকিং হ্যাজ হ্যাপেন্ড ইন এ সিঙ্গল স্টেপ। আমি বলতে পারি bond making and bond breaking happened in a single step, ঠিক আছে। যেহেতু বন্ড মেকিং এবং বন্ড ব্রেকিং একটা স্টেপে হয়েছে, এই টাইপের রিয়াকশানকে আমরা বলি
কনসার্টেড মেকানিজম অথবা কনসার্টেড রিয়াকশন। ঠিক আছে, কনসার্টেড মেকানিজম অথবা কনসার্টেড রিয়াকশন, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, টিএস সম্বন্ধে তোমাদের জানা উচিত যে এই যে ট্রানজিশন স্টেট কমপ্লেক্সটা তৈরি হচ্ছে, দিস ক্যানট বি আইসোলেটেড, কান্ট বি আইসোলেটেড, মানে এটাকে কোনো সময় তুমি আলাদা করতে পারবে না, ইট এক্সিস্টস ফর অ্যান ইনস্ট্যান্ট, ইট এক্সিস্টস ফর অ্যান ইনস্ট্যান্ট, ঠিক আছে, এটাকে তুমি আলাদা করতে পারবে না, একটা মানে মেবি 0.00001 সেকেন্ডের জন্য এটা তৈরি হয়, ঠিক আছে, তার থেকে বেশি না। আচ্ছা, টিএস এর যে এনার্জিটা আছে সেটাকে দেখো সবসময় আমরা হাই এনার্জিতে রাখছি, তাহলে কি বলতে পারি এখানে, টিএস ইজ ইন হাই এনার্জি স্টেট, ঠিক আছে। এটা কেন, এই যদি কোশ্চেনটা করে টিএস কেন হাই এনার্জি স্টেটে আছে, দেখো ডিটেলে যাচ্ছি কিন্তু আমরা আস্তে আস্তে করে, সো সেটার কারণটা হচ্ছে হলো এখানে তুমি ভালো করে দেখো কার্বনের কটা বন্ড দেখাচ্ছে, হ্যাঁ হতে পারে হাফ বন্ড, হতে পারে হাফ বন্ড, কিন্তু কার্বন কটা হাত খুলেছে টিএসে, ভালো করে দেখো এটার কথা বলছি, টিএসে কার্বন এখানে পাঁচটা হাত খুলেছে, তার মানে আমি বলতে পারি কার্বন এখানে কী শো করছে, কার্বন শো করছে কোয়ার্ডিনেশন নাম্বার অফ ফাইভ, কোয়ার্ডিনেশন নাম্বার অফ ফাইভ মানে কোয়ার্ডিনেশন নাম্বার, সিএন মানে কোয়ার্ডিনেশন নাম্বার, মানে কটা হাত খুলেছে, ব্যাস, ঠিক আছে, আর কিছু না, ওকে। সো আশা করি এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, এই পুরো থার্মোডাইনামিক্স আর কাইনেটিক্সটা, ঠিক আছে, পুরো ক্লিয়ার হয়ে গেছে থার্মোডাইনামিক্স আর কাইনেটিক্স, এবং উইথ অল দ্য অ্যাসোসিয়েটেড যেগুলো তোমার কোশ্চেন মার্ক থাকতে পারে প্রতিটা রিজন কিন্তু আমি এখানে বলে দিয়েছি, প্রতিটা পয়েন্টের রিজন কিন্তু আমি এখানে বলে দিয়েছি, ঠিক আছে। এবার এর সাথে আর একটা জিনিস তোমাদের বলে রাখা দরকার, সেটা হলো থ্রি ডিগ্রি হ্যালো অ্যালকেনস যেগুলো আছে, থ্রি ডিগ্রি হ্যালো অ্যালকেনস যেহেতু খুব ভালো কার্বোক্যাটায়ন তৈরি করে, থ্রি ডিগ্রি হ্যালো অ্যালকেনস যেহেতু খুব ভালো, কারণ থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়ন, থ্রি ডিগ্রি হ্যালো অ্যালকেনস কী টাইপের কার্বোক্যাটায়ন তৈরি করবে, থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করবে, সো থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ ভেরি স্টেবল, তো আমরা জানি থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল, তাই জন্য সেই ক্ষেত্রে থ্রি ডিগ্রি যদি হ্যালো অ্যালকেনস হয় তাহলে কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে, কিন্তু এখানে কি কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে না, এখানে ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে, এখানে কোনো কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে না, তো যেহেতু এখানে কোনো কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে না, তার মানে আমি এখানে বলতে পারি যে থ্রি ডিগ্রি হ্যালো অ্যালকেনস হলে তো কার্বোক্যাটায়ন হতোই, তার মানে থ্রি ডিগ্রি হ্যালো অ্যালকেনস যদি হয় তাহলে এই যে আমরা এসএন টু মেকানিজম করছি এখন, দিস ইজ নো নো, ঠিক আছে, এটা কিন্তু হবে না, থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়ন, থ্রি ডিগ্রি হ্যালো অ্যালকেনস হলে এটা কিন্তু হবে না, ঠিক আছে, ক্লিয়ার এটা সবার কাছে, কোনো ডাউট আশা করি নেই। আচ্ছা, এবার আমরা যে জায়গাটায় যাব সেটা হলো এসএন টুর অরবাইটাল মেকানিজম, এসএন টুর অরবাইটাল মেকানিজমে যাব, সেটাও জেনে রাখা দরকার, অনেক সময় খুব ডিটেলে যদি কোশ্চেন করে এই কোশ্চেনগুলো দিতে পারে। অরবাইটাল মেকানিজম, এসএন টুর অরবাইটাল মেকানিজম, দেখো ভালো করে বুঝবে এই জায়গাটা খুব একটা ডিফিকাল্ট কিছু নয়, এই যে কার্বনটা রয়েছে এই কার্বনটাকে অরবাইটালগুলো আঁকি তাহলে বেরিয়ে যাবে, সো এই কার্বনটা একটা কী আছে, একটা লিভিং গ্রুপের সঙ্গে একটা ওভারল্যাপ করে রেখেছে এখানে, এটা একটা লিভিং গ্রুপ আছে, ঠিক আছে, এই কার্বনটার একটা নর্মাল হাত আছে একই প্লেনে, একটা তোমার একটুখানি আউটসাইড দ্য প্লেনে একটা আছে আর একটা ইনসাইড দ্য প্লেনে আছে, তাই তো, এরকম একটা হাত আছে, আর এখানে আর একটা অরবাইটাল আছে, আছে না এখানে আর একটা অরবাইটাল আছে, ঠিক আছে, দেখবো এটা কী অরবাইটাল, রাইট, ঠিক আছে, উইল সি হোয়াট দিস অরবাইটাল ইজ, এমনি চারটে বন্ড হয়ে গেছে, আবার আর একটা অরবাইটাল কেন আঁকলে,
দেখবো 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 এটা কি আমরা দেখব, নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল এখানে যা আছে আছে থাক, এখানে নিউক্লিওফাইলের আমরা জানি দেয়ার ইজ দেয়ার ইলেকট্রন রিচ, সো নিউক্লিওফাইল এখানে এসছে, নিউক্লিওফাইল টু করে এই ফাঁকা অরবাইটালটাতে ঢুকে যায়। ফাঁকাটা কে দেখতে হবে পরে, ফাঁকাটা কে আমরা দেখব, ঠিক আছে। নিউক্লিওফাইল, আচ্ছা নিউক্লিওফাইল কী করছে, এখান থেকে একটা বন্ড বানিয়ে দিল কার্বনের সাথে। এই ফাঁকা অরবাইটালটা যদি না থাকতো না, তাহলে এই বন্ডটা কিন্তু তৈরি হতো না, তাই না? হতোই না এই বন্ডটা তৈরি, ঠিক। আর আস্তে করে তারপরে কী হলো, এই লিভিং গ্রুপটা বেরিয়ে গেল, লিভিং গ্রুপ এল দিয়ে দিলাম অথবা এল জি লেখো, ঠিক আছে, এটা বেরিয়ে গেল লিভিং গ্রুপটা বেরিয়ে গেল। লিভিং গ্রুপটা বেরিয়ে গেল, আচ্ছা এবার দেখো নিউক্লিওফাইল কোন সাইড দিয়ে অ্যাটাক করেছে, ব্যাক সাইড দিয়ে। কেন? যদি লিভিং গ্রুপের দিকে যেত তাহলে এখানে রিপালশান ফেস করত, লিভিং গ্রুপের দিকে গেলে এটা রিপালশান ফেস করত, তাই জন্য কী করছে, ব্যাক সাইড অ্যাটাক করছে, ঠিক আছে। এবার এটা করতে গিয়ে কী হচ্ছে, ফর দিস টু হ্যাপেন, ঠিক আছে লেখো এটা, ফর দিস টু হ্যাপেন এখানে কী হচ্ছে, ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে, এটা কী হচ্ছে, ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে, আদারওয়াইজ ইট উইল ফেস রিপালশন, ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে, ঠিক আছে। দেখো ফর দিস টু হ্যাপেন ওয়ান পি অরবাইটাল মাস্ট সেপারেট ফ্রম এসপি থ্রি, মাস্ট সেপারেট ফ্রম এসপি থ্রি। তাহলে এসপি থ্রিটা কী হয়ে যাবে, এসপি থ্রিটা এসপি টু প্লাস পি হয়ে যাবে, এবং এই জিনিসটাই ধীরে ধীরে হচ্ছে। এই যে টিএস আছে না, টিএস, এই যে টিএস তৈরি হচ্ছে, টিএস, এই টিএসটা কিন্তু এসপি টু হাইব্রিডাইজড, ইয়েস, এই টিএসটা এসপি টু হাইব্রিডাইজ। আমরা যদি একটু টিএস এর স্ট্রাকচারটা দেখি তাহলে আমাদের অনেকটা আইডিয়া হবে। ভালো করে দেখো টিএস এর স্ট্রাকচারটা, এই দেখো আমি যখন এঁকেছি টিএস এর স্ট্রাকচারটা, দেখো তুমি এই ওএইচ আর এই আইটা যদি বাদ দিয়ে দাও, দিস ইজ এ ট্রায়াগোনাল প্লেনার স্ট্রাকচার, ঠিক আছে, দুটো। এবার বলতে পারো স্যার একটা তো ভেতরে আছে, আরে তুমি এটাকে এইভাবে দেখো না জিনিসটাকে, একটা এইটা ধরো ভেতরে আছে এই ট্রায়াঙ্গেলের এই জায়গাটা, আর এটা বাইরে আছে, ধরো এইটা এরকম ভাবো তাহলে হয়ে যাবে, ঠিক আছে, এটাকে তুমি ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এইভাবে ট্রায়াঙ্গেলটা রয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ট্রায়াঙ্গেলটা পাতার মতো ভেতরে ঢুকে আছে, ট্রায়াঙ্গেলটা পাতার মতো ভেতরে ঢুকে আছে। সো দিস টিএস ইজ নাথিং বাট এসপি টু হাইব্রিডাইজড, ঠিক আছে, ক্লিয়ার হলো? এবার এই যে ইলেকট্রন পেয়ার অফ নিউক্লিওফাইল আছে, এটা দেখো আছে না, ইলেকট্রন পেয়ার অফ নিউক্লিওফাইল যেটা অ্যাটাক করলো, ইলেকট্রন পেয়ার অফ নিউক্লিওফাইল, ঠিক আছে, এটা কোথায় রয়েছে? এটা এর হাইয়েস্ট অকুপাইড মলিকিউলার অরবাইটালে রয়েছে, হোমো, হাইয়েস্ট অকুপাইড মলিকিউলার অরবাইটালের নাম কি, হোমো, ছোটো করে আমরা বলবো এটাকে হোমো, ঠিক আছে। এই হোমোটা কি করছে, এই হোমোটা ইজ ওভারল্যাপ করছে, ওমোটা কী করছে, ওভারল্যাপ করছে, কার সাথে ওভারল্যাপ করছে, কার সাথে ওভারল্যাপ করছে হোমোটা, হোমোটা ওভারল্যাপ করছে লুমোর সাথে, লোয়েস্ট আনঅকুপাইড মলিকিউলার অরবাইটাল অফ, লোয়েস্ট আনঅকুপাইড মলিকিউলার অরবাইটাল অফ কার্বন, এটার সঙ্গে ওভারল্যাপ করছে, এটা অ্যান্টিবন্ডিং অরবাইটাল থেকে আসছে, এটার সাথে কী করছে, ওভারল্যাপ করছে, ঠিক আছে। এবার লুমো যখনই অকুপাই হয়ে গেল, মানে লুমো যখনই ওভারল্যাপ হয়ে গেল, তখন কী হচ্ছে,
যেই ওভারল্যাপ হওয়ার আগে কিন্তু লুমো ওয়াজ ইন এ হাই এনার্জি স্টেট, যেই লুমো অকুপাই হয়ে গেল তারপরে ইট বিকাম ইর ইট কামস টু লো এনার্জি স্টেট। অকুপাই হয়ে যাওয়ার পরে পুরোপুরি ওভারল্যাপ কমপ্লিট হওয়ার পরে এটা কী হলো, লো এনার্জি স্টেটে চলে গেল। দেখো যখন প্রথমে এই এসপি টু থেকে পিটা বেরোলো, পিটা কী ছিল, পি ওয়াজ ইন অ্যান্টিবন্ডিং, একটা বন্ডিংয়ে ছিল একটা অ্যান্টিবন্ডিংয়ে ছিল, অ্যান্টিবন্ডিংয়ের সঙ্গে ওভারল্যাপ শুরু করলো কে, ও এইচ মাইনাস। যেই ওভারল্যাপ হলো তখন আস্তে আস্তে ইলেকট্রন এলো, এভরিবডি ইজ গেটিং স্যাটিসফাইড, লো এনার্জি স্টেটে আস্তে আস্তে করে আসছে। আমরা যদি এনার্জি ডায়াগ্রামটা দেখি তাহলে বুঝতে পারবো, এখানে হাই এনার্জি স্টেটে ছিল, ওভারল্যাপ কমপ্লিট হচ্ছে এবং আস্তে আস্তে জিনিসটা লো এনার্জি স্টেটে গিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে, তাহলে সেই জিনিসটাই লিখছি, এটা কোথায় চলে এলো, লো এনার্জি স্টেটে চলে এলো, এটা চলে এলো লো এনার্জি স্টেটে। এবং লো এনার্জি স্টেটে আসা মানে কি, লো এনার্জি স্টেটে আসা মানে হচ্ছে হলো নিউক্লিওফাইলের সঙ্গে কার্বনের যে বন্ডটা, বন্ড এটা স্ট্রেন্থেন হলো, নিউক্লিওফাইলের সঙ্গে কার্বনের যে বন্ডটা এটা স্ট্রেন্থেন হয়ে গেল। ঠিক আছে, এবং এটা স্ট্রেন্থেন হয়ে যাওয়ার পরে এলজি হ্যাড নাথিং এলস টু ডু আদার দ্যান টু লিভ দ্য স্পেস, ইট হ্যাজ টু লিভ দ্য স্পেস আফটার দিস। এবং এই যে এলজি লিভ করে গেল, এবার পি অরবাইটাল যেটা আর কি তোমার ভেঙে গেছিলো, ঠিক আছে, সেটা আবার কি করলো, পি প্লাস এসপি টু হয়ে আবার ফাইনালি এসপি থ্রি হয়ে গেল, এবং ইউ গেট ব্যাক ইউর টেট্রাহেড্রাল শেপ। কিন্তু এইটা করতে গিয়ে, এই পি প্লাস এসপি টু আবার এসপি থ্রি হতে গিয়ে আমরা কী দেখেছি, আমরা দেখেছি এখানে কিন্তু আলটিমেটলি এই যে বন্ডগুলো দেখো, এই যে বন্ডগুলো যেগুলো বাদিকে ঘুরেছিল, এই উল্টো ছাতার মতো ঘুরে গেল, হাওয়ায় যখন ছাতা ঘুরে যায় সেভাবে ঘুরে গেল, অ্যান্ড ইট রেজাল্টেড ইন, আমরা এটাকে কী বলি, ইনভার্সন বলে থাকি, সেটাই হয়েছে এখানে। সো ফাইনালি এখানে কী হলো, এখানে অ্যাঙ্গেলস নিডেড টু বি রিডাইরেক্টেড। ঠিক আছে, ইএসপি থ্রি আবার হতে গিয়ে অ্যাঙ্গেলসগুলোকে নিড টু বি রিডাইরেক্টেড, এটাকে অনেক সময় আমব্রেলা ইনভার্সানও বলা হয়, অথবা যেহেতু একজন সায়েন্টিস্ট এটাকে ফার্স্ট টাইম আবিষ্কার করেছিলেন তো সেটাকে বলা হয় ওয়ার্ল্ডেন ইনভার্সান, অনেকে বলে আমব্রেলা ফ্লিপিং, ঠিক আছে, বাট অ্যাকচুয়াল নেম ইজ ওয়ার্ল্ডেন ইনভার্সান বেসড অন নেম অফ এ সায়েন্টিস্ট দ্যাট ইজ ওয়ার্ল্ডেন। ঠিক আছে, আমরা কিন্তু দুটো টাইপের মেকানিজম আজকে বুঝলাম, ঠিক আছে, এবং এটা ডিটেলেই বুঝেছি যথেষ্ট। একটা হচ্ছে হলো তোমার নর্মাল মেকানিজম যেরকম করে থাকো সেটা তো খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড, তার সঙ্গে কিন্তু আমরা অরবাইটাল মেকানিজমও বুঝেছি। কিন্তু আমরা দুটো তিনটে জিনিস এখানে আমাদের এখনও পর্যন্ত আরও ডেপথে যেতে হবে, থিংস লাইক ফ্রি এনার্জি ডায়াগ্রাম কী হয়, এসএন টু রিঅ্যাকশনে ফ্রি এনার্জি ডায়াগ্রাম কী হবে, ঠিক আছে, তারপরে কী কী ফ্যাক্টর আছে যেগুলোর উপর ডিপেন্ড করবে এসএন টু রিঅ্যাকশন, সেগুলোও কিন্তু আমাদের কভার করতে হবে। ঠিক আছে, সো উইথ দ্যাট আজকের ক্লাস আমরা কমপ্লিট করছি, এবং এর পরে যে ক্লাস হবে সেখানে আমরা ট্রানজিশন স্টেট থিওরি, ফ্রি এনার্জি ডায়াগ্রাম করব, অ্যান্ড এসএন টুতে যা যা তোমার ফ্যাক্টরস আছে যেগুলো এফেক্ট করবে এসএন টু রিঅ্যাকশন সেগুলো আমরা কভার করব। উইথ দ্যাট থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।